মা বোনদের পেটে যখন সন্তান আসে তখন কি করতে হবে কোরআন তেলাওয়াত করতে হবে নামাজ পড়তে হবে ইবাদত বন্দেগী করতে হবে ভালো কাজ করতে হবে তখন আপনার সন্তান গাউসে পাকের মতো না হলো আপনার সন্তানটা ভালোর দিকে দাবিত হবে বলুন সুবহানাল্লাহ ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد وآله وصحبه وسلم اللهم سيدنا مولانا محمد وعلى آله سيدنا মাওলানা মাশাআল্লাহ এতগুলো মানুষ যে দরুদ শরীফ পড়ে আওয়াজ আর বেশি হবার কথা না সবাই একটু মহব্বত নিয়ে দরুদ শরীফ পড়তে পারি না আমরা একটু কথা বলবেন পারি কি না এখানে এসেছে কি জন্য সাহাবার জন্য নাকি নাকি আপনি দেখার জন্য হুজুরদেরকে কি জন্য আসছেন সাওয়াবের জন্য সবাই সাওয়াবের জন্য আসছেন না আমার নবী বলতেছেন যে ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ পড়বে আল্লাহ আমার আল্লাহ তার দশটা নেকি দশটা গুনাহ মাফ করে দিবে দশটা মর্যাদা বাড়বে তার উপর দশটা রহমত নাজল করবে প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ তা আমরা দরসর পড়লে লাভ আছে না ক্ষতি আছে একটু মহব্বত নিয়ে পড়তে পারবো কিনা উচ্চ আওয়াজে মহব্বত নিয়ে দরসর পড়ুন যাতে এই মহব্বতের আওয়াজটা সরাসরি মদিনা শরীফ গিয়ে ধাক্কা লেগে যায় আমার নবীর রজায় পাকের মধ্যে যাতে এই নিমতলা এলাকায় যে মাহফিল হচ্ছে সেটা প্রমাণ হতে হবে আমার নবী আমাদেরকে দেখতে হবে সেভাবে মহব্বত নিয়ে দরসর আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলী سيدنا مولانا الله نجي عشق خيا دوست کر لين جار ساتھ نامیر ساتھ نامی شالین دیکھنا چاہے کلمات اللہ ہم صلی علی سیدنا مولانا محمد وعلی آلی سیدنا সকল নবীর সেরা নবী প্যারা নবীর মদিনা হীরার চে দামের ভাই মদিনার দোলে কানায় আল্লাহ হুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آلِ سيدنا صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عيد ميلاد النبي دل بڑا مسرور ہے عید دیوانوں کو توبہ را ربی نور ہے صلاۃ دنیا علیکم سلام نیا اس طرف جو نور ہے تو اس طرف بھی نور ہے ذرہ ذرہ سب جہاں کا
سے مامور ہے صلاة السلام يا أعوذ بالله من الشيطان الرجيم ببركة وبفضل بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب صل وسلم وبارك عليه زمین میں لی نہیں ہوتی جمن ملا نہیں ہوتا زمین میں لی نہیں ہوتی جمن ملا نہیں ہوتا محمد کے غلاموں کا کفن ملا نہیں ہوتا زمین ملی نہیں ہوتی جمن ملا نہیں ہوتا محمد کے غلام کی محمد کے غلام کی کفن ملا نہیں ہوتا زمین ملی نہیں ہوتی جمن ملا نہیں ہوتا محبت کملی والے سے وہ جذبائے سنو لگو محبت کملی والے سے وہ جذبائے سنو لگو یہ جس من میں سما جائے یہ جس من میں سما جائے او من ملا نہیں ہوتا زمین ملی نہیں ہوتی جمن ملا نہیں ہوتا محمد کے غلاموں کا کفن ملا نہیں ہوتا جو نام مصطفیٰ میں نہیں دکھتی کبھی آنکھیں جو نام مصطفیٰ سوں میں نہیں دکھتی کبھی آنکھیں پہن لے پیار جو ان کا پہن لے پیار جو ان کا بدن ملا نہیں ہوتا زمین ملی نہیں ہوتی جمن ملا نہیں ہوتا محمد کے غلاموں کا کفن ملا نہیں ہوتا معزز حاضرین اپستھت نیمتلا 2020 ڈی سنڈیکیٹر ادھوگے تیتیہ بارر متو اے پچھم نیمتلا خالپار سی این جی پام سنگلگ 36 نمبر وارڈ بندر چٹگرامے عظیم الشان میلاد محفلر سمانت پردھان اتھی جن پردھان اتھی مہمان آلا پردھان آکرشن آجکر محفلر جن رونق ادیمان ترون بکتا بشٹ اسلامک میڈیا بیکتتو خیرت اللہ
সৈয়দ আহমদুল হক মাইজবন্ডারি সাহেব তবলা মাদজলুল আলী নাইব সাজ্জাদান হোসেন গুমদন্ডি দরবার শরীফ বোয়ালখালী পৌরসভা চট্টগ্রাম খতিব হযরত শাহজাহান শাহ রহমাতুল্লাহ আলাই মাওলানা জামে মসজিদ মাদাম বিবির খাট চট্টগ্রাম যিনি প্রধান বক্তা হিসেবে উপস্থিত তাকার কথা রয়েছেন আমাদের মাঝে তশরিফ এনেছেন আজকের মাহফিলের প্রধান বক্তা বিশিষ্ট আলেম দ্বীন মিডিয়া ব্যক্তিত্ব আঞ্জুমানে আহমদিয়া জাহাঙ্গীরিয়া সুন্নিয়া মসজিদ মাদ্রাসা পরিচালনা পরিষদের প্রতিষ্ঠাতা ফজলুল লামা জনাব মাওলানা জাহাঙ্গীর আলম আল কাদরী সাহেব কিবলা মাদজিলুল আলী যিনি আজকের মাহফিলের বিশেষ বক্তা হিসেবে আমাদের মাঝে তশরিফ এনেছেন আপনাদের আমাদের সবারই সুপরিচিত বলিরফারা গাউসিয়া জামে মসজিদের সম্মানিত খতিবে মুকাররম বিশিষ্ট আলেম দ্বীন অনল বর্ষ যুক্তিবাদী বক্তা হযরতুল আল্লামা আল হাজ জনাব মাওলানা আমার শ্রদ্ধাভাজন ইসমাইল আহমদ আল কাদরী সাহেব কিবলা মাদজিলুল আলী যিনি মাহফিল পরিচালনায় রয়েছেন মাহফিলের উপস্থাপনার দায়িত্বে রয়েছেন বলিরফারা গাউসিয়া জামে মসজিদের সম্মানিত মুয়াজ্জিন আমাদের অত্যন্ত প্রিয় স্নেহভাজন মাওলানা মুহাম্মদ মাসুদ আলী সহ অন্য অন্য উলামায়ে কিরাম দূর দূরান্ত থেকে আগত নবী প্রেমিক অলি প্রেমিক সর্বত্র সুন্নি মুসলিম জনতা পর্দার আড়ালে আমার অতি সম্মানীয় মস্তুরাত মা ও বেনরা রহমানি ও রহমাকুমুল্লাহ তাআলা আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মানুষ হিসেবে সালামের উত্তরটা তো যথাযথ হয়নি যতগুলো মানুষ সালামটা আরো সালামের উত্তরটা আরো বড় হওয়ার দরকার ছিল সবার জবান থেকে সালামের উত্তরটা আসার দরকার ছিল সালাম দেওয়াটা সুন্নত আর সালামের উত্তর দেওয়াটা একটু বলবেন সালামের উত্তর দেওয়াটা ওয়াজিব আচ্ছা সুন্নত বড় না ওয়াজিব বড় আমি একটু জানতে চাই আপনাদের কাছে ওয়াজিব বড় তাহলে সবাই ওয়াজিবটা আদায় করেছেন আমি আবারও সালাম দেব সবাই উচ্চ আওয়াজে মহব্বত নিয়ে সবাই সমস্বরে সালামের জবাবটা দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ মারহাবা আমি সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অপরন্ত শুকরিয়া সিজদা আদায় করতেছি যে রব্বুল আলামিন আকামুল হাকিমিন আমার মতো গুনাহগার নালায়েক নান্দা নাজিস আদমকে আমার নবীর বেলাদ শরীফের মাহফিল আমার নবীর মিলাদুন নবীর মাহফিল মাউলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে এসে আপনাদের সম্মুখে বসে দুই চারটি কথা বলার মতো সুযোগ দিয়েছেন তৌফিক দিয়েছেন হায়াত দিয়েছেন সে মহান মনিব রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি সবাই শুকরিয়া আদায়তে একবার উচ্চ আওয়াজে বলে আলহামদুলিল্লাহ সাথে সাথে লক্ষ কোটি দরুদ সালামের হা দিয়ে প্রেরণ করতেছি যে নবীর কারণে আমাকে আপনাকে আমার আল্লাহ সৃষ্টি করেছেন শুধু আমাকে আপনাকে নয় যে নবীর কারণে যে নবীর উসিলায় যে নবীর কারণে যে নবীর মহব্বতে যে নবীর প্রেমে যে নবীর ভালোবাসায় আমার আল্লাহ 18,000 মহলুকা সৃষ্টি করেছেন এই আসমান জমিন চাঁদ সূর্য নক্ষত্র সৃষ্টি করে দুনিয়াকে সাজিয়েছেন সে উম্মতের কান্ডারে নবী তরানে ওয়ালা নবী বাসানে ওয়ালা নবী হাউজ কাউসারের মালিক নবী দো জাহানের বাদশাহ নবী সরওয়ার কায়নাত হুজুর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি চরণে রব্বুল আলামিন তোমার দরবারে ফরিয়াদ করে আমাদের এই সামান্যটুকু হাদিয়া নাজরানা তোমার নবীর সবেজ গম্বিতে পৌঁছে দিন প্রত্যেককে বড় করে বলে আমিন প্রিয় হাজেরিন সম্মানিত উপস্থিতি আপনারা যারা এসেছেন মাহফিল যারা ব্যবস্থা করে দিয়েছেন সবার শুকরিয়া আদায় করতেছি আমি এত সুন্দর একটা
জান্নাতি বাগানের জান্নাতি পরিবেশে সবাইকে এসে ওলামায়ে কেরামের জবান থেকে দুই একটি কথা শোনার মতো পরিবেশ সৃষ্টি করে দিয়েছেন সেজন্য তাদের শুকরিয়া আদায় করতেছি আপনারা যারা এসেছেন আসবেন বাসাবাড়িতে বসে শুনতেছেন মা বোনরা পর্দার আড়ালে শুনতেছেন সবার শুকরিয়া আদায় করতেছি আবার একবার বলি আলহামদুলিল্লাহ প্রিয় হাজেরিন সম্মানিত উপস্থিতি আমি সময় বেশি করে নেব না হুজুর এসেছে যেহেতু আমাদের প্রধান বক্তা 10টায় শুরু করবেন এর আগে আমরা শেষ করব আমি বেশিক্ষণ দেরি করব না হুজুরকে দিয়ে দেব মাইক এই মাহফিলটা আমার নবীর মিলাদুন নবীর মাহফিল ঠিক কিনা একটু বড় করে বলবেন আওয়াজ দিবেন ঠিক কিনা মিলাদুন নবীর মাহফিল আমার নবীর মিলাদুন নবীর আতা নবীর আগমনের নবীর আগমনের আলোচনার মাহফিল ঠিক কিনা সন্দেহ আছে গেল একটা গেল দ্বিতীয় নাম্বার এই মাসটা হচ্ছে আমার গোসে ফাক এক নাম্বার হচ্ছে আমার নবীর উম্মত যে সর্বশ্রেষ্ঠ নবী ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন সর্বশ্রেষ্ঠ নবীর মাহফিল এবং মাস্টার হচ্ছে সর্বশ্রেষ্ঠ আলী শাহিন সাহেব বাগদাদ গাউসে ফাক হুজুর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা ওফাতের মাস বলুন না সুবহানাল্লাহ তাহলে গাউসে ফাকের ফাতিয়ার মাস তাহলে আমরা সেই হিসেবে মিলাদুন নবীর সাথে ফাতিয়া আজদাম উদযাপন করতে পারি আলোচনা করতে পারি প্রিয় হাজেরিন صلاتنا يا رسول الله عليكم السلام يا الله الله يا مبارك نام الله الله مؤمنوں کے کام ہے صلاتنا عليكم السلام يا প্রিয় হাজেরিন সম্মানিত উপস্থিতি আমি পবিত্র কালামে পাক থেকে একটি আয়াতে করিমার অংশ বিশেষ তেলাওয়াত করেছি আমি সেটার অনুবাদ করব পরে তার আগে বলবো এফা এই মাসটা গাউসে ফাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাতিয়ার মাস সেই হিসাবে আমরা গাউসে ফাক শাহিন সাহেব বাগদাদ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিছুটা আলোচনা করি আল্লাহর ওলিদের ফয়েজ খাসের উদ্দেশ্যে আমরা কিছুটা আলোচনা করতে পারি ঠিক কি না প্রিয় হাজেরিন সম্মানিত উপস্থিতি আমি একটি কোরআনে পাক থেকে আয়াত করিমা তেলাওয়াত করেছি আমার আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলতেছেন আমার আল্লাহ সমস্ত জগৎবাসীর উদ্দেশ্যে কোরআনে পাকের মধ্যে ওয়াজ করতেছেন নসিহত করতেছেন আমার আমাদের উদ্দেশ্যে বলতেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আমার আল্লাহ বলতেছেন ও দুনিয়াবাসী শোনো শোনো জগৎবাসী শোনো শোনো আলা ইন্না আউলিয়া আল্লাহ নিশ্চয় নিশ্চয় আমার আমার ওলিদের লা খাউফুন আলাইহিম তাদের কোনো ভয় নাই ডর নাই কোনো পেরেশানি নাই গমবিনি নাই তাদের জন্য কোনো ডর ভয় নাই বলুন সুবহানাল্লাহ এটা কে বলতেছেন আমার আল্লাহ বলতেছেন لا خوف عليهم ولا هم يحزنون আমার আল্লাহর ওলিদের আমার আল্লাহ বলতেছেন আমার ওলিদের জন্য কোনো পেরেশানি নাই গমবিনি নাই টেনশনই নাই তাদের কোনো দুশ্চিন্তা নাই পেরেশানি নাই তাদের কোনো ভয় নাই খৌফ নাই সেরকম একজন আল্লাহর ওলির মাসের মধ্যে এই ফাতিয়া শরীফ উদযাপন হচ্ছে আজকে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন হচ্ছে মাসটা হচ্ছে আমার গাউসে ফাক শাহিন সাহেব বাগদাদ হুজুর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতিহার মাস সেই হিসাবে আমরা আমার গাউসে ফাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী থেকে কয়েকটা কিছুটা আলোচনা করার চেষ্টা করব প্রিয় হাজেরিন সম্মানিত উপস্থিতি
আমার গোসেফাক আব্দুল কাদের জিলানী এমন একটা ওলি ছিলেন এমন একটা ওলি ছিলেন যাকে ওলিদের সম্রাট বলা হয় যাকে আল্লাহর ওলিদের সম্রাট বেলায়েতের সম্রাট বলা হয় যাকে দ্বীনকে ইসলামকে আবার পুনরুজ্জীবিত করার জন্য করার লকব দেওয়া হয়েছে উপাধি দেওয়া হয়েছে আমার গোসেফা শাহিন সাহেব বাগদাদ তিনি ছিলেন গৌসে পাকের আব্বাও ছিলেন বড় ওলি তৎকালীন যুগের সময় আবু সালে মুসা জাহাঙ্গীর রহমাতুল্লাহ আমার গওসে পাকের আম্মা জানার নাম ছিল উম্মুল খাইর ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ছিলেন বড় একজন বুজুর্গ আউলিয়া বলুন সুবহানাল্লাহ প্রিয় হাজেরিন সম্মানিত উপস্থিতি আমার গওসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অসংখ্য 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 কারামত রয়েছে তৎকালীন থেকে আমি দুই চারটা আলোচনা করার চেষ্টা করব আমার গওসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ওয়াজ করতেছিলেন আমরা ওয়াজ করতেছিনা এখানে একটু কথা বলুন ওয়াজ করতেছিনা ওয়াজ মানে আপনাদের সম্মুখে আলোচনা করতেছি কুরআন হাদিসের আলোচনা এটাইকে ওয়াজ বলা হয় আমার গওসে পাক একদিন ওয়াজ করতেছিলেন আমার গওসে পাক শাহিন সাহেব বাগদাদ ওয়াজ করতেন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ হত ওনার ওয়াজের মধ্যে লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ হতেন কিন্তু মাইক ছিল না তৎকালীন সময় এরকম ডেকোরেশন ছিল না তৎকালীন সময় এরকম সাউন্ড সিস্টেম ছিল না মাইক ছিল না আমার গওসে পাক আব্দুল কাদের জিলানি বাগদাদের জমিনে ওয়াজ করতেন যেই ওয়াজের মধ্যে হাজার হাজার আলেম শত শত আলেম থাকতেন হাজার হাজার মানুষ থাকতেন শ্রোতা থাকতেন আমার গওসে পাক এখান থেকে যতটুকু বলতেছেন আমার গওসে পাক এখান থেকে মাইক থেকে সামনে থেকে স্টেজ থেকে যেভাবে বলতেন হাজার হাজার মানুষকে প্রভাবিত করে সামনে যেভাবে শোনা যেত পিছনে সেভাবে শোনা যেত বলুন সুবহানাল্লাহ হাজেরিন সম্মানিত উপস্থিতি আমার গওসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু তৎকালীন সময়ে ওয়াজ করতেছিলেন এমন সময় ওয়াজ করতে করতে হাজার হাজার মানুষ শ্রোতা হাজার হাজার শ্রোতা হাজার হাজার মানুষ এমন সময় আমার গওসে পাকের জালালিয়াতের মধ্যে ওয়াজ শুরু করলেন ওয়াজ করতে করতে এমন সময় দেখা গেল আমার গওসে পাকের পাগড়ি পড়ে গেল আমার গওসে পাকের টুপি পড়ে গেল আমার গওসে পাকের পাগড়ি পড়ে গেল গওসে পাকের সেদিকে খেয়াল ছিল না ওয়াজ করতে আছে গওসে পাকের জালালিয়াত শুরু হয়ে গেছে আমার গওসে পাকের যখন পাগড়ি পড়ে গেল টুপি পড়ে গেল ওখানে যত আলম ওলামারা ছিল যত শ্রোতারা ছিল যত বক্তারা ছিল যত ওয়াজের অডিশন ছিল যত শ্রোতা ছিল সবাই ওখানে তাদের পাগড়ি গুলো খুলে ফেলে দিল খুলে রেখে দিল টুপি গুলো রেখে দিল আমার গওসে পাকের সম্মানার্থে ওয়াজ শেষ হওয়ার পরে দেখা গেল আমার গওসে পাক শাহিন সাহেব বাগদাদ ওই টুপিটা পাগড়িটা পরে নিল সাথে সাথে সবাই পাগড়িটা পরে নিল টুপি গুলো পরে নিল দেখা গেল ওই টা পাগড়ির মধ্যে টুফির মধ্যে যেখানে একটা জমাট একটা টুফি এবং পাগড়ির একটা স্তম্ভ হয়ে গিয়েছিল ওখানে দেখা গেল একটা মহিলার রুমাল পড়ে আছে বলুন সুবহানাল্লাহ এখানে আমার গওসে পাকের ওয়াজের মধ্যে কোন মহিলা ছিল না এই মহিলার রুমাল কোথায় থেকে আসলো সবাই চিন্তা করতেছেন অনেকে চিন্তায় পড়ে গেলেন এখানে হুজুরের মাহফিলে তো কোনো হুজুরের মাহফিলে কোনো গওসে পাকের মাহফিলে কোনো মহিলা ছিল না এই মহিলার রুমাল কোথায় থেকে আসলো একজন সাহস করে দাঁড়িয়ে গেল হুজুর আমরা তো এখানে কেউ আমরা তো সবাই পুরুষ মানুষ আপনার সম্মানার্থে আপনার পাগড়ি যখন পড়ে গিয়েছিল টুপি যখন পড়ে গিয়েছিল আমরা সবাই পাগড়ি রেখে দিয়েছিলাম টুপি রেখে দিয়েছিলাম এখানে দেখা যাচ্ছে আমাদের টুপিগুলো পাগড়িগুলো যখন পড়ে নিলাম দেখা যাচ্ছে একটা রুমাল দেখা যাচ্ছে মহিলার রুমাল এই মহিলার রুমালটা কোথায় থেকে আসলো এবং দেখা গেল আমরা যখন পাগড়ি নিয়ে গেলাম পরে গেলাম টুপি পরে ফেললাম অটোমেটিকলি ওই মহিলার রুমালটা গায়েব হয়ে গেল বলুন সুবহানাল্লাহ প্রিয় হাজেরিন একজন সাহস করে দাঁড়িয়ে গেল গওসে পাক হুজুর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে জিজ্ঞেস করলো হুজুর এখানে তো আমরা মহিলা নাই এই মহিলার রুমালটা আসলো কোত্থেকে আমার গওসে পাক বলতেছেন ও শুনো শুনো আমার আমার বক্ত শুনো এই এলাকার মধ্যে
এই বাগদাদের মধ্যে কোন একটা ঘরের মধ্যে কোন মহিয়সী নারী ইবাদতগার নারী মহিলা বসে বসে আমার ওয়াজ শুনতেছিলেন ওই মহিলা যখন আপনাদের পাগড়ি রেখে দিয়েছো টুপি রেখে দিয়েছো আমার সম্মানার্থে ও মহিলার রুমালটাও এখানে এসে গেছে আবার তোমরা যখন রেখে দিয়েছো তোমরা যখন পড়ে ফেলেছো ওই মহিলার রুমালটা অটোমেটিক্যালি মহিলার কাছে চলে গেছে বলুন সুবহানাল্লাহ শুধু সেরকম নয় আর অনেক কারামত রয়েছে আমার গোসেবাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন পথ দিয়ে হেঁটে যাচ্ছিলেন আমি এই কথাটা বলে শেষ করে দেব হুজুরকে মাইক দেব আমার গোসেবাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন পথ দিয়ে হেঁটে যাচ্ছিলেন তৎসময়ে ওই সময় বাগদাদের জমিনে একজন মুসলমান আরজন খ্রিস্টান একজন খ্রিস্টান দুইজনের মধ্যে কাটাকাটি হচ্ছে কি কথা কাটাকাটি হচ্ছে একজন মুসলমান ধর্মের অনুসারী আরেকজন আসসালামু আলাইকুম মারহাবা মারহাবা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের অত্যন্ত প্রিয় মাওলানা আলহাজ আবু তাহের সাহেব কিবলা উনিও তশরীফ এনেছেন প্রিয় হাজেরিন সম্মানিত উপস্থিত আমি যেটা বলতে চেয়েছিলাম আমার গোসেবাক পথ দিয়ে হেঁটে যাচ্ছিলেন যাওয়ার সময় দেখা গেল দুইজন ব্যক্তি তর্ক করতেছে বাড়াবাড়ি করতেছে ধর্ম নিয়ে একজন হলো খ্রিস্টান ধর্মের অনুসারী আর একজন হলো মুসলমান ধর্মের অনুসারী মুসলমান বলতেছেন ভাই ও খ্রিস্টান ভাই শুনো শুনো আমাদের নবী থেকে সর্বশ্রেষ্ঠ আর কোনো নবী নাই আমাদের নবীর জন্য আমার আল্লাহ দুনিয়া সৃষ্টি করেছেন আমাকে সৃষ্টি করেছেন আপনাকে সৃষ্টি করেছেন আমার নবীকে মেহরাজ শরীফ আল্লাহ দাওয়াত দিয়ে নিয়ে গেছেন আমার নবীর জন্য সব কিছু করেছেন এভাবে বলতে বলতে নবীর যত সানা সিফাত যত সান মান যত মর্যাদা রয়েছে সবগুলো বর্ণনা করলেন এখন ওনার শেষ হওয়ার পরে ওই খ্রিস্টান বলল ভাই শুনো শুনো তোমাদের নবী থেকে আমাদের নবী বড় কেননা আমাদের নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের নবী হচ্ছে হযরত মারিয়াম আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালাম হচ্ছে স্বামী ছাড়া আতা মরিয়াম আলাইহিস সালাম স্বামী ছিল না ঈসা আলাইহিস সালাম বাবা ছিল না বাবা ছাড়া ছেলে যখন হযরত মারিয়াম আলাইহিস সালামকে একটু এদিকে মনোযোগ দিবেন সবাই অন্যদিকে তাকানোর দরকার নাই সবাই যখন হযরত ঈসা আলাইহিস সালামের জন্ম গ্রহণের পরে হযরত মারিয়াম আলাইহিস সালামকে সবাই যখন অপবাদ দিচ্ছিলেন সবাই যখন বদনামী করতেছিলেন খারাপ কথা বলতেছিলেন কটু কথা বলতেছিলেন এমন সময় মরিয়ম আলাইহিস সালাম বললেন আমাকে জিজ্ঞেস করো না এই সন্তান আমি কোথায় পেয়েছি আমাকে জিজ্ঞেস করে লাভ নাই ওই সন্তানের কাছে তোমরা জিজ্ঞেস করো ওই সন্তান তোমাদেরকে উত্তর দিবে বলুন সুবহানাল্লাহ মরিয়াম আলাইহিস সালামের সন্তান হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বয়স ছিল দুই দিন তখন বয়স ছিল মাত্র কয়দিন দুই দিন দুই দিনের সন্তানের কাছে মরিয়াম আলাইহিস সালাম বলতেছেন ওনার কাছে জিজ্ঞেস করো হযরত ঈসা আলাইহিস সালাম বলতেছেন তোমরা আমার মাকে অপবাদ দিও না আমি অবৈধ সন্তান নয় আমি আল্লাহর রাসূল আল্লাহর পয়গম্বর বলুন সুবহানাল্লাহ খ্রিস্টান এই কথা বললেন শুধু তাই নয় আমাদের নবী ঈসা আলাইহিস সালাম আমাদের নবী মৃত ব্যক্তিকে জীবিত করে ফেলতেন কুম বিইজনিল্লাহ বললে মানুষ জিন্দা হয়ে যেত তোমাদের নবী সেরকম একটা কাজ করেছে কিনা একটু উদাহরণ দাও ওই মুসলমান ব্যক্তি মুসলমান ভাইটার জানা ছিল না আমার নবী যে মৃত ব্যক্তিকে জিন্দা করতে পারে সেটা জানা ছিল না এমন সময় পথ দিয়ে হেঁটে যাচ্ছিলেন আমার গোসেফাক শাহিন সাহেব বকদাদ হুজুর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু পথ দিয়ে হেঁটে যাচ্ছিলেন এই কথা শোনার পরে মুসলমান ভাইটা যখন স্তম্ভিত হয়ে গেছে মুসলমান ভাইটা যখন নীরব হয়ে গেল ওই খ্রিস্টান ব্যক্তির হাতে পরাজয় বরণ করলেন আমার গোসেফাক শাহিন সাহেব বকদাদ বললেন ভাই শুনো শুনো তুমি যেগুলো বলেছো সব কিছু সত্য ঈসা আলাইহিস সালাম মানুষ জিন্দা করতেন ঈসা আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করেছেন বাবা সারা ছেড়ে টিকছেন দুই দিন বয়সের মধ্যে ঈসা আলাইহিস সালাম কোলে থাকতে কথা বলেছেন সেটাও সত্য কিন্তু তুমি জানো না
আমার নবী মুদ্দাকে জিন্দা করতেন এটা একটা বড় ওয়াকিয়া ইয়ামান থেকে আমার নবীর কাছে কিছু মানুষ আসছিল ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য পথের মধ্যে আবু জাহেলের সাথে দেখা হয়ে গেল আবু জাহেল বলল তোমরা কোথায় যাচ্ছ একটু সংক্ষেপ করে বলতেছি অনেক বিস্তারিত ঘটনা আবু জাহেল বলল ও ব্যক্তি তোমরা কোথায় যাচ্ছ ইয়ামানের অধিবাসীরা বললেন আমরা মুহাম্মাদের কাছে যাচ্ছি ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য আচ্ছা যখন তোমরা এত দূর এসে গেছো তোমরা ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য একটা কাজ করিও তোমরা যাও মুহাম্মাদের কাছে যাও কিন্তু একটা তোমরা একটা কাজ করবা একটা মুজিজা দেখানোর জন্য বলবা কি মুজিজা দেখবা কি মুজিজা দেখাতে বলবা তোমরা বলবা একটা মুর্দা একটা মৃত মানুষকে জীবিত করে আমাদেরকে দেখাও আবু জাহেল এই কথাটা বলল এটা লম্বা ঘটনা আমি এটা এদিকে যাচ্ছি না আবু জাহেলের কথা মতে এরা বললেন আমার নবী মৃত মানুষকে জিন্দা করলেন জিন্দা করার পরে এটা গেল এই কথার বলে বিস্তারিত বর্ণনা করার পরে আমার গৌসে পাক শাহিন সাহেব বাগদাদ বললেন ও ভাই খ্রিস্টান ভাই শোনো শোনো আমার নবী আল্লাহ এমন ক্ষমতা দিয়েছে কোন কাজ করতে পারে না আল্লাহর ক্ষমতা বলে আল্লাহর দেওয়া শক্তি বলে প্রত্যেকটা কাজ করতে পারে আমার নবীকে সেই ক্ষমতা দিয়েছে আমার আমার আল্লাহ শুধু তাই নয় আমার আল্লাহ আমার নবী করতে পারে আমি যদি তোমাকে এখন একটা মৃত মৃত ব্যক্তিকে জীবিত করতে দেখাইতে পারে তুমি ইসলাম গ্রহণ করবে কিনা কে বললেন আমার গোসেবাক বলতেছেন আমার নবী করতে পারে করিয়েছে সেটা আছে ঘটনা আছে কিন্তু তোমরা জানো না কিন্তু নবী তো দূরের কথা আমি নবীর একজন আদনা গোলাম নবীর একজন আদনা গোলাম আচ্ছা যদি আমি একজন মৃত ব্যক্তিকে যদি জীবিত করে দেখাইতে পারি তুমি ইসলাম গ্রহণ করবে কিনা ও খ্রিস্টান ব্যক্তি বলল ঠিক আছে আমি ইসলাম গ্রহণ করব আমার গোসে বাদশাহ সাহেব দাদু খ্রিস্টান ব্যক্তিকে নিয়ে চললো কবরস্থানের পাশে বলো কোথা কোন কবর থেকে আমি জিন্দা করব বললেন এই কবরস্থা এই কবর থেকে একটা মানুষটাকে তুমি জিন্দা করে দেখাও আমার গোসে ফাক আব্দুল কাদের জিলানি বললেন কুম বিজিনিল্লাহ আমার আল্লাহর নির্দেশে তুমি জিন্দা হয়ে যাও বলুন সুবহানাল্লাহ বলতে দেরি আমার গৌসে পাক বলতে দেরি সাথে সাথে ওই ব্যক্তি 500 বছর আগের মৃত ব্যক্তি জিন্দা হয়ে আমার গৌসে পাকের সামনে দাঁড়িয়ে সালাম দিতে শুরু করলেন বলুন সুবহানাল্লাহ আল্লাহ রইলে পারে কিনা সে বিশ্বাস আছে অনেক বাইরে আছে বলে যে ওলিদের কোনো ক্ষমতা নাই এগুলো শুনিয়েন না বুঝছেন নি এক সময় বলতো মিলাদুন নবী নাই এখন দেখা যাচ্ছে মিলাদুন নবী প্রত্যেক ওয়ার্ল্ড সারা ওয়ার্ল্ড হচ্ছে মানে যখন মোবাইলের যুগ ছিল না তখন তো কেউ বুঝতামত না বলতেছো তারা শুধু সিটাঙ্গের মধ্যে মিলাদুন নবী হয় সিটাঙ্গ এখন কিন্তু সেরকম সিস্টেম নাই সুরটা ধরা পড়ে গেছে আপনার মানে মিডিয়া তথ্য প্রযুক্তির যুগ মোবাইলের মধ্যে যখন মিলাদুন নবী সার্চ করে দিবেন সারা ওয়ার্ল্ডের মধ্যে কোন কোন দেশের মধ্যে মিলাদুন নবী পালন হচ্ছে সবগুলো আপনার সামনে এসে যাচ্ছে ঠিক কিনা এখন আর চুরি কথা বলার সুযোগ নাই সেই জন্য বলবো যে ভাইরা বলে তাদেরকে আল্লাহ হেদায়ত করুক ওলিদের কোনো ক্ষমতা নাই রসুলের কোনো ক্ষমতা এগুলো শুনবেন না এগুলো বিভ্রান্ত করার জন্য পথভ্রষ্ট করার জন্য বিপথে নামার জন্য মুসলমানদেরকে এবাদত বন্দেগী থেকে বিরত রাখার জন্য এগুলো বলা তাদের থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক আমি আর দীর্ঘ লম্বা করব না একটা কথা বলবো আমার গোসেফাক আব্দুল কাদের জিলানি রাদিয়াল্লাহু তাআলা 18 পারা কোরআন শরীফ আমি কয়েকদিন আগে ওদিকে বলছিলাম 18 পারা কোরআন শরীফ মুখস্থ করে মায়ের পেট থেকে এসেছে বলুন না একটু বড় করে বলুন না সুবহানাল্লাহ বলুন না আর একটু উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ 18 পারা কোরআন শরীফ হেফজ করে মুখস্থ করে মায়ের পেট থেকে এসেছেন আমার গোসেফাক তো আমার গোসেফাক যখন হুজুরের কাছে গেলেন বললেন হুজুর বললেন আমি একটা সংক্ষেপ করে বলতেছি হুজুর বললেন এটা বলার একটা কারণ আছে আমার মা বোনরা ওয়াজ প্রজেক্টরের মাধ্যমে মনে হয় ওয়াজ শুনতেছে সেই জন্য একটা একটা কথা বলার জন্য এই কথাটা বললাম গোসে ভাগ যখন হুজুরের কাছে গেলেন হুজুর বললেন বাবা পড়ো পড়তে 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 বিসমিল্লাহির রহমানির বলে শুরু করলো আলহামদুলিল্লাহ বলে সূরা বাকারা শুরু করলো করতে করতে 18 পারা শেষ করে মুখস্থ তেলাবাত করে 4 বছর 4 মাস 14 দিন বয়সের এই ছেলেটা 18 পারা কোরআন শরীফ শেষ করে হুজুরের সামনে থামে গেল হুজুর তো কি হয়ে গেল আসার জো হবে না একটা 4 মাস বয়সের 4 বছর বয়সের একটা শিশু 18 পারা কোরআন শরীফ মুখস্থ একেবারে অনর্গল বলে দিল হুজুর আসার জো হবে না
আপনাদের মনে বুঝে আসতেছ না কথাটা হুজুর আসার জ হবে না তো হুজুর জিজ্ঞেস করলো বাবা তুমি এগুলো কার থেকে শুনছো কার থেকে শিখছো আমার গোসাক বললেন হুজুর আমি এগুলো আমার মায়ের কাছ থেকে শিখেছি আমার মা আটার ফার আর হাফেজ ছিলেন আমি যখন আমার মায়ের গর্ভে এসেছি আমার মায়ের গর্ভে যখন আমি এসেছি আমার মা সব সময় কুরআন তেলাওয়াত করতেন আটার ফার কুরআন শরীফগুলো সব সময় পড়তেন আমার গোসাক পাক আম্মাকে জীবনে কোনো পুরুষে দেখে নাই জীবনে কোনো পুরুষে দেখে নাই আজকাল মা বোনদেরকে মা বিয়ে হইলে বোরকা ফেলে দিবে এমনি বোরকা নিয়ে বাইর হয় মানে বিয়েতে কমিউনিটি সেন্টারে গেলে সাজি গুজে বোরকাটা ফেলে দেয় তা আচ্ছা তো বিয়েতে যদি বোরকাটা ফেলে দিয়ে যায় তার অন্য অন্য সব বোরকাটা ফরে লাগতে আল্লাহ মহিলাদের উপর ফরজ করেছে বোরকা পর্দা ফরজ করেছে গোসে পাক বলেন আমি আমার মার থেকে শুনে শুনে আমি মুখস্থ করেছি সেই জন্য বলবো মা বোনদের পেটে যখন সন্তান আসে তখন কি করতে হবে কোরআন তেলাওয়াত করতে হবে নামাজ পড়তে হবে ইবাদত বন্দি করতে হবে ভালো কাজ করতে হবে তখন আপনার সন্তান গোসে পাকের মতো না হলেও আপনার সন্তানটা ভালোর দিকে দাবিত হবে বলুন সুবহানাল্লাহ আর যদি মায়ের পেটে সন্তান আসার পরে যদি আপনি টিভি দেখেন সিরিয়াল দেখেন জলসা দেখেন কি স্টার জলসা এই টিভি সিরিয়াল এই আপনার গুডুস কারুস মারামারি গুডুস স্টারস মারামারি হয় না সিনেমা হয় না তাহলে এগুলো দেখলে তারপর আপনার সন্তানটাও ওই দিকে দাবিত হবে যে কাজ করেন সেই কাজের দিকে দাবিত হবে দুনিয়া আসার পরে আপনার ছেলেটাও গুডুস ডারুস মারাও হবে ঠিক কিনা আল্লাহ বুঝার তৌফিক দান করুন ওমা আলাইনাল বলাক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ